হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরাকাত আমি রেদওয়ান কোলালামপুর মালয়েশিয়া থেকে সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন বাংলাদেশ এবং মালয়েশিয়াতে যে সমস্ত বন্ধুরা আছেন আল্লাহ রহমতে আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটি নিয়ে আসছি এর মূল উদ্দেশ্য হলো গত দুই সপ্তাহে বাংলাদেশ থেকে কিছু ছোট ভাই মালয়েশিয়াতে পড়ালেখা বিষয়ক অনেকগুলো প্রশ্ন আমাকে করেছেন ফেসবুকে এবং ইউটিউব ভিডিওতে কমেন্টস করেছেন সেই প্রশ্নগুলোর মধ্য থেকে আমি দশটি প্রশ্ন নির্বাচন করেছি যেই দশটি প্রশ্নের উত্তর ইনশাল্লাহ আজকে এই ভিডিওতে আপনাদের মাধ্যমে প্রকাশ করব এবং উত্তর দিব আশা করি এই দশটি প্রশ্নের মধ্যে হয়তো আপনাদেরও অনেক অনেকের প্রশ্নের সাথে মিলে যেতে পারে সেজন্য এরপরেও যদি আপনাদের মনে আরো কোনো প্রশ্ন থাকে এই ভিডিওতে কমেন্টসে জানিয়ে দিবেন হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করব ওকে চলুন দেখা যাক আজকের সেরা দশটি প্রশ্ন ছিল কি এক ভাই বলেছেন বাংলাদেশের বরিশাল জেলা থেকে ভাই কোন বিশ্ববিদ্যালয়ে আসব এটা একটি কমন প্রশ্ন অনেকেই তো মানুষিয়াতে ইউনিভার্সিটি চেনে না সে কি প্রাইভেটে আসবে না পাবলিকে আসবে এটা বোঝে না আরেক ভাই সি সেম একটা কোশ্চেন করছে ভাই পাবলিক ইউনিভার্সিটিতে আসব না প্রাইভেট ইউনিভার্সিটিতে আসবো এক ভাই প্রশ্ন করেছিলেন ভাই আমি এসএসসি পাশ করেছি দুই সালে এবং ইন্টারমিডিয়েট এই বছরে সালে এখন কোন সাবজেক্টে আসবো এটা বুঝতে পারছি না একটু যদি জানান আরেক ভাই প্রশ্ন করেছেন ভাই কোন লেভেলে আসলে ভালো হবে ডিপ্লোমাতে না ডিগ্রিতে ওকে পঞ্চম যে প্রশ্নটি আছে আজকে মালয়েশিয়াতে পড়ালেখা করতে খরচ কত খুব কমন একটি প্রশ্ন সকলের মনে এই প্রশ্নটি থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব ষষ্ঠ প্রশ্নটি এক ভাই বলেছেন মালয়ের সাথে পড়ালেখা করতে কি আইএলটিএস লাগে খুলনা থেকে এক বড় ভাই প্রশ্ন করেছেন ভাই মালুর পড়ালেখার পাশাপাশি কাজের কোনো সুযোগ আছে কি না এক ভাই প্রশ্ন করেছেন ভিসার মেয়াদ কত দিন মালয়েশিয়ান স্টুডেন্ট ভিসা কত বছরের লাস্টের যে আজকে বলেছেন মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে ক্যাডিট ট্রান্সফার করে ইউকে ইউএসএ কানাডাতে যাওয়ার সুযোগ আছে কিনা আশা করি এই প্রশ্নগুলা কমন একটি প্রশ্ন অনেকেই অনেক প্রশ্ন করেছিলেন এর মধ্যে থেকে আমি দশটি প্রশ্ন আজকে নির্বাচন করেছি যেটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই দশটি প্রশ্ন আপনাদের মনে হয়তো এর মধ্যে থেকে দু একটি প্রশ্ন আসে ওকে এই উত্তর দেওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেল আপনারা নতুন হন তাহলে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তীতে যদি আরও নতুন আপডেট নিয়ে যদি ভিডিও তৈরি করি যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সুজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবাটনে ক্লিক করুন ওকে চলুন যাওয়া যাক আজকের উত্তর পর্বে কোন বিশ্ববিদ্যালয়ে আসব সবচেয়ে কমন প্রশ্ন যেটা আসলে কোন বিশ্ববিদ্যালয়ে আসব বলতে এটা নির্ভর করে আপনার রেজাল্টের উপরে যার উপরে নির্ভর করে আপনার রেজাল্টের উপরে ওকে আপনার রেজাল্ট যদি অনেক ভালো হয় যাদের এসএসসি এবং ইন্টারমিডিয়েটে এ প্লাস আছে তারা নিঃসন্দেহে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করাটাই বেটার ওকে যাদের সিজিপি কম তুলনামূলকভাবে কম থ্রি পয়েন্ট ফাইভ অথবা থ্রি পয়েন্ট এরকম তারা কিন্তু পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাবেন না ক্ষেত্রে আপনারা ভালো মানের অনেক প্রাইভেট ইউনিভার্সিটি মালয়েশিয়াতে আছে। সেই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটিতেও ভালো ভালো সাবজেক্টটা আপনারা পড়ালেখার লেখার সুযোগ পাবেন যদিও আপনাদের সিজিপিএ কম ওকে সেজন্য যাদের সিজিপিএ কম তারা পাবলিক প্রাইভেটে অ্যাপ্লাই করেন আর যারা সিজিপিএ ভালো নিঃসন্দেহে আপনারা পাবলিক ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন ওকে সেক্ষেত্রে একটা বিষয় থাকে যে বাংলাদেশ থেকে যারা আসতে চায় তারা অনেকেই মেন কলালামপুরের মধ্যে আসতে চায় তো মেন কলালামপুরের মধ্যে যারা আসতে চান মেন কলারামপুরের মধ্যে পাবলিক ইউনিভার্সিটি আছে মাত্র তিনটা আর সমস্ত পাবলিক ইউনিভার্সিটি কিন্তু বাংলাদেশের মতোই বিভিন্ন বিভাগে যেরকম মনে করেন যে বাংলাদেশের যেরকম ইউনিভার্সিটিগুলো আছে পাবলিক ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি শ্রীগং ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি কুষ্টিয়া ইউনিভার্সিটি এই সব প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি বাংলাদেশের যেরকম প্রত্যেকটা বিভাগে বিভাগে অনেক দূরে ঠিক মালয়েশিয়াতেও পাবলিক ইউনিভার্সিটি কিন্তু কলালামপুরের মধ্যে মাত্র তিনটা বাদ বাকি সবগুলো ইউনিভার্সিটি কিন্তু কলালামপুরের বাইরে সেক্ষেত্রে যাদের উদ্দেশ্য কলালামপুরের মধ্যে থাকবেন একটা ইউনিভার্সিটিতে এবং কি দেখা গেছে যে ভালো পার্ট টাইম কাজেরও দরকার আপনাদের পার্ট টাইম কাজ করে হয়তো থাকা খাবার টাকা অনেকেই মানে বাংলাদেশ থেকে চিন্তা ভাবনা করেন যে মালয়েশিয়াতে যাব পার্ট টাইম কাজ করে হয়তো থাকা খাবার ম্যানেজ করবো তারা কিন্তু যদি কলালামপুরে না এসে অন্য কোনো বিভাগে অন্য দূরে কোনো ইউনিভার্সিটিতে আসেন তাহলে কিন্তু পার্ট টাইম কাজের কোনো সুযোগ আপনারা পাবেন না ওকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই মালয়েশিয়াতে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার আগে ভালো করে বুঝে শুনে ইউনিভার্সিটিটা কোথায় ইউনিভার্সিটিটার র্যাঙ্কিং কেমন ইউনিভার্সিটিটার ক্যাম্পাস কেমন ইউনিভার্সিটিতে কি পরিমাণ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট থাকে সবগুলো বিচার বিশ্লেষণ করে এরপরে সিদ্ধান্ত নেবেন আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন হয়তো ধরেন একটা আইটির একটা সাবজেক্ট আছেন আপনি ব্যাচেলর ইন ইনফরমেশন টেকনোলজি ওই সাবজেক্টটা ওই ইউনিভার্সিটিতে কতটুকু মান এই সমস্ত কিছু যাচাই বাছাই করে এরপরে আসবেন ওকে থার্ড যে প্রশ্নটি কোন সাবজেক্টে আসব। ওকে সেক্ষেত্রে এটা বলা মুশকিল এটা নির্ভর করে আসলে ব্যক্তির উপরে প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব ইচ্ছা থাকে নিজস্ব একটা ফিউচার প্ল্যান থাকে নিজস্ব একটা ক্যারিয়ার নিয়ে চিন্তা ভাবনা থাকে যে আমি ভবিষ্যতে এই লাইনে পড়ালেখা করব আমার ক্যারিয়ারটা এই মানে এই বিষয়ের উপরে করব সেক্ষেত্রে আপনাদের নিজের উপরে নির্ভর করে তবে যারা সায়েন্সের স্টুডেন্ট আসেন তারা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে আসতে পারেন মালয়েশিয়াতে ইঞ্জিনিয়ারিং মোটামুটি ভালো মানের ইউনিভার্সিটি আছে অথবা মেডিকেল রিলেটেড যে সাবজেক্টগুলো আছে এগুলাতেও আসতে পারে যেমন এমবি আসতে পারেন এম বিবিএসে খরচ বাংলাদেশের তুলনায় অনেক বেশি তাছাড়া অন্য সাবজেক্টগুলো মেডিকেল রিলেটেড ফার্মেসি ডেন্টিস্ট এরপরে ফিজিওথেরাপি নার্সিং অথবা মেডিকেল ইমেজিং এই তো আসতে পারবেন এগুলো মোটামুটি ভালো মানের যারা সায়েন্সের স্টুডেন্ট এই সমস্ত সাবজেক্টে তাদের জন্য ভালো হবে আর যারা কমার্সের এবং আর্টসের তারা বিজনেসের সাবজেক্টগুলোতে আসতে পারেন অথবা আর্টসের সাবজেক্টগুলোতে আসতে পারেন তবে মালয়েশিয়াতে যদি বলেন যে মালয়েশিয়াতে কোন সাবজেক্টগুলোর মোটামুটি মান ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো আমি বলবো আইটিতে অনেক মান ভালো আছে মালয়েশিয়াতে এরপরে সবচেয়ে ভালো হোটেল ম্যানেজমেন্ট ট্যুরিজম ম্যানেজমেন্ট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট যেহেতু মালয়েশিয়াটা কিন্তু খুব সুন্দর একটা দেশ প্রচুর পর্যটক এখানে আসে সে সেজন্য মালয়েশিয়াতে হোটেল কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ কলালামপুরের মধ্যেই পঞ্চাশটার উপরে ফাইভ স্টার হোটেল আছে অথচ সারা বাংলাদেশ মিলে আপনি যদি গ্রাউন্ড করেন তাহলে দশটি ফাইভ স্টার হোটেল পাবেন না অথচ কোয়ালালামপুরের মধ্যেই পঞ্চাশটির বেশি ফাইভ স্টার হোটেল আছে ফোর স্টার তো হাজার খানিক আছে সেজন্য মালয়েশিয়া ট্যুরিজমের ট্যুরিজমের জন্য ভালো হোটেল ম্যানেজমেন্টের জন্য ভালো ওকে ইঞ্জিনিয়ারিং এর জন্য মোটামুটি ভালো তবে সেই যার যার রেজাল্ট অনুযায়ী আপনারা সাবজেক্টগুলো চুজ করতে পারেন একবার জিজ্ঞাসা করছেন আমার এসএসসি এবং ইন্টার করা আছে আমি কোন লেভেলে আসব ডিপ্লোমাতে আসব না ডিগ্রিতে আসব তবে আমার যে ব্যক্তিগত মত আমি কিন্তু এখানে ডিপ্লোমাতে আসছিলাম ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট কমপ্লিট করছি এরপরে আবার নতুন করে ব্যাচেলার করতেছি আমি বাংলাদেশ থেকেও ইন্টারমিডিয়েট করছি আবার ঢাকা কলেজে অনার্সেও ছিলাম সমাজবিজ্ঞানে এরপর আবার ডিপ্লোমাতে আসছি আসলে এটা কিন্তু আমার হয়তো যে এজেন্টের মাধ্যমে আসছিলাম এক সময় তার করে পড়ে হয়তো এরকম হয়েছিল তাছাড়া কিন্তু আমি ডিরেক্টলি ব্যাচেলার প্রোগ্রামে আসতে পারতাম আর যদি আমি ব্যাচেলার প্রোগ্রামে আসতাম তাহলে কিন্তু আমার ব্যাচেলর কমপ্লিট থাকতো মাস্টার্সও কমপ্লিট থাকতো সেক্ষেত্রে সেজন্য বলবো যাদের ইন্টারমিডিয়েট আছে তারা ডিরেক্টলি ব্যাচেলার প্রোগ্রামে আসেন এটাই আপনাদের জন্য ভালো যদিও খরচ একটু বেশি সেক্ষেত্রে আপনাদের সময়টাও কম লাগবে দ্রুত আপনার ব্যাচেলার কমপ্লিট করতে পারবেন ওকে যাদের এরকম অনেকেই আসেন বলেন যাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট একেবারেই খারাপ ভালো হয়নি এবছর তো বাংলাদেশের রেজাল্টের অবস্থা একটু খারাপ যাদের ইন্টারমিডিয়েটের রেজাল্ট অতটা ভালো না কিন্তু এসএসসিতে ভালো তারা যে কাজটি করতে পারেন তারা এখানে ডিপ্লোমাতে আসতে পারেন এখানে ডিপ্লোমাতে আসার পরে আপনার আড়াই বছরের ডিপ্লোমা কোর্স আড়াই বছর পরে আপনি ব্যাচলর ইন অনার্সে ভর্তি হবেন সেক্ষেত্রে ডিপ্লোমার সাবজেক্টগুলো কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন ব্যাচলর প্রোগ্রামে সেক্ষেত্রে আপনার কিন্তু অনার্সের কোর্স কিন্তু আপনার চার বছর লাগতেছে না আপনার লাগবে মাত্র দুই বছর সেক্ষেত্রে আপনাদের একটা প্লাস পয়েন্ট আছে যাদের ইন্টারমিডিয়েট রেজাল্ট খারাপ এরা এসএসসির সার্টিফিকেট দেয় আপনারা ডিপ্লোমাতে কোর্সে আসতে পারেন আগে এরপরে ব্যাচেলর কন্টিনিউ করতে পারেন ওকে সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটি অনেক ভাইয়ের মাথার মধ্যে যে প্রশ্নটি সবচাইতে মানে ঘোর খায় খরচ কত খরচ কত সাথে পড়ালেখা করতে খরচ কত ওকে এটাও কিন্তু সবচাইতে প্রথম ভাবতে হবে যে যেই টিউশন ফি এই টিউশন ফি আমি পরিবার থেকে বেয়ার করতে পারবে কিনা বা এই টিউশন ফি কি আমার জন্য প্রযোজ্য কিনা এটা প্রথমে মাথার মধ্যে রাখতে হবে তবে টিউশন ফি কত অনেকেই এরকম বলে ভাই মালয়েশী আসতে চাই টিউশন ফি কত খরচ কত এভাবে আসলে এভাবে কিন্তু এটা বলা যায় না যে আপনার খরচ কত হবে এটা নির্ভর করে ইউনিভার্সিটির উপরে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতে এক একটা ইউনিভার্সিটিতে টিউশন ফি এক এক রকম এক একটা সাবজেক্টের টিউশন ফি এক রকম আপনার যদি পাবলিক ইউনিভার্সিটিতে আসেন তাহলে টিউশন ফি একটু কম হবে আবার যদি আপনি প্রাইভেট ইউনিভার্সিটিতে আসেন তাহলে খরচ যে একটু তুলনামূলকভাবে একটু হাই হবে ওকে আবার আপনি যদি সায়েন্সের সাবজেক্টগুলোতে আসেন আপনার যদি ইঞ্জিনিয়ারিংয়ে আসেন আপনার যদি মেডিকেল আসেন তাহলে কিন্তু খরচটা আপনার একটু হাই হবে আবার আপনি যদি ব্যাচেলর ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে আসেন অথবা ট্যুরিজম ম্যানেজমেন্ট হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং কি অন্যান্য যে সাবজেক্টগুলোতে আসেন সেগুলো কিন্তু ওই তুলনামূলকভাবে একটু কম একটু কম হবে খরচ ওই সায়েন্সের ওই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর তুলনায় ওকে আপনি যদি ডিপ্লোমাতে আসেন তাহলে আপনার খরচ একরকম হবে আপনি যদি ব্যাচেলার প্রোগ্রামে আসেন তাহলে আপনার খরচ একরকম হবে সেজন্য ওইরকমভাবে খরচটা ওরকম বলা যায় না তবে অ্যাভারেজ যে ভাবে যদি আমি বলি যে মালয়েশিয়া পড়ালেখার খরচ অ্যাভারেজ আমি মালয়েশিয়ান কারেন্সি রিঙ্গিতের কথা যদি হিসাব করি তাহলে বলবো আপনার ডিপ্লোমা করতে আপনার পঁচিশ থেকে চল্লিশ হাজার ইঙ্গিত পর্যন্ত লাগে ইউনিভার্সিটি ভেদে সাবজেক্ট ভেদে পঁচিশ থেকে শুরু হবে আপনার চল্লিশ হাজার ইঙ্গিত পর্যন্ত লাগবে ডিপ্লোমাতে আড়াই বছরের ওকে আপনি যদি ব্যাচলার প্রোগ্রামে চিন্তা করেন প্রোগ্রামে আপনার লাগবে ইউনিভার্সিটি বেদে এবং সাবজেক্ট বেদে আপনার চল্লিশ হাজার থেকে শুরু করে সত্তর হাজার ইঙ্গিত পর্যন্ত ব্যাচেলর প্রোগ্রামে লাগবে তবে একটা জিনিস যাদের ডিপ্লোমা করা আছে তারা যদি ব্যাচেলর আসতে চান সরাসরি সেক্ষেত্রে কিন্তু তাদের টিউশন ফি কমে আসবে তাদের টিউশন ফি আর ওই নর্মাল রেগুলার থাকবে মতো না যেহেতু তার তাদের ট্রান্সফার করার কারণে তাদের সময় কমে আসছে এবং সেক্ষেত্রে যাদের ডিপ্লোমা কমপ্লিট আছে এরা কিন্তু সরাসরি ব্যাচলার প্রোগ্রামে আসলে টিউশন ফি অনেক কম লাগবে ওকে একবার বলছেন যে স্কলারশিপের কোনো সুযোগ আছে কি না তো মালয়েশিয়াতে আসলে ওই রকমভাবে আপনার স্কলারশিপ পাবেন না তবে আপনি যদি আসেন পাবলিক ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার আপনার সিজিপি আসে তাহলে আপনি স্কলারশিপের জন্য সেক্ষেত্রে আমি বলতে পারি যাদের রেজাল্ট ফার্স্ট সেমিস্টার এবং সেমিস্টারে উঠবে পাবলিক ইউনিভার্সিটিতে তারা স্কলারশিপ পাবেন ঠিক আছে থ্রি পয়েন্টের নিচে অথবা থ্রি পয়েন্ট সেভেন ফাইভের এর নিচে তারা স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না তবে কিছু কিছু পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিতেও কিন্তু অনেক সময় আপনার স্কলারশিপ দেয় এদের বিভিন্ন সেশনের কারণে বিভিন্ন কারণে স্কলারশিপ দেয় সে স্কলারশিপটা মোট টোটাল টিউশন ফির উপরে টোয়েন্টি পার্সেন্ট থাকে টোটাল টিউশন ফির উপরে আপনার থার্টি পার্সেন্ট টিউশন ফি থাকে অফ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি ওই সুযোগগুলো কাজে লাগান তাহলে কিন্তু আপনারা খুব কম টিউশন ফিতে আসতে পারবেন সাপোজ আমার জানা মতো এই মুহূর্তে মাহসা ইউনিভার্সিটি মালয়েশিয়াতে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে এবং সেখানে ডিপ্লোমা করছে এবং ব্যাচলর কোর্সে মেডিসিন এবং আপনার নার্সিং ফার্মেসি ফিজিওথেরাপি এই সাবজেক্টগুলা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এই সমস্ত ভালো ভালো সাবজেক্টগুলোতে মাহাসা ইউনিভার্সিটিতে কিন্তু এই মুহূর্তে থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত স্কলারশিপ দিচ্ছে সে সেজন্য আপনারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যদি এরকম কোনো স্কলারশিপ পান সেখানেও আসতে পারেন কোনো সমস্যা হবে না ওকে এখন আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ভাই বলেছেন কুমিল্লা থেকে মালয়েশিয়াতে পড়ালেখা করতে কি আইএলটিএস লাগবে নাকি জি এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন মালয়েশিয়াতে এই মুহূর্তে যারা ডিপ্লোমাতে আসতেছেন এদেরকেও আইএলএস লাগবে তবে ডিপ্লোমাতে আসার জন্য আপনাদের আইএলসে এ ফোর পয়েন্ট লাগবে ব্যাচেলর প্রোগ্রামে আসার জন্য ইউনিভার্সিটি বেঁধে ফাইভ পয়েন্ট থেকে ফাইভ পয়েন্ট ফাইভ পর্যন্ত লাগবে তবে একটা জিনিস ভালো আছে এই আইএল টেস্ট আপনারা ইচ্ছা করলে বাংলাদেশ থেকেও দিয়ে আসতে পারবেন অথবা আপনি এখানে আসার পরেও দিতে পারবেন এখানে আসার পরে এক বছরের মধ্যে আইল টেস্ট করে আইএল টেস্টের পেপারটা মিনিস্ট্রি অফ হায়ার এডুকেশন মালয়েশিয়াতে জমা দিতেই হবে সেক্ষেত্রে আইএল টেস্টও করতে পারেন টোফেলও করতে পারবেন পিটিও করতে পারেন কোনো সমস্যা নাই ওকে কেউ কেউ বলে থাকেন ভাই সাজেশন দেন বাংলাদেশ থেকে করে আসলে ভালো হবে না মালয়েশিয়া থেকে করে আসলে আসার পরে করলে ভালো হবে সেক্ষেত্রে আমি বলবো যাদের ইংলিশ স্পিকিং এবং ইংলিশ নলেজ ভালো আছে মোটামুটি ভালো আছে লেভেল ভালো আছে তারা দেশ থেকেই করে আসেন সবচেয়ে ভালো এখানে আসার পর আর আপনার কোনো বাড়তি ঝামেলা দরকার নাই এখানে আসার সঙ্গে সঙ্গে আপনি মূল কোর্সে ঢুকে গেলেন এরপর আপনার মাথাতে কোনো ওই টেনশন নিতে হলো না সেজন্য আপনারা বাংলাদেশ থেকে করে আসাটাই ভালো ওকে আর যাদের স্পিকিং ইংলিশ স্পিকিংটা একটু দুর্বল এবং ইংলিশ একটু দুর্বল এরা এখানে আসার পরে এখানে এসে প্রিপারেশন নিতে পারবেন এখানে দেখা গেছে যে আপনারা কথা বলতে বলতে এবং কিছু ইন্টারন্যাশনাল ফ্রেন্ডদের সাথে চলাফেরা করতে করতে দেখা গেছে ইংলিশের লেভেলটা আপনাদের একটু ডেভেলপ হবে সেক্ষেত্রে আপনারা এখানে আসার পরেও দিতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করে তবে আমার সাজেস্ট থাকে বাংলাদেশ থেকে আইএলটিএস দিয়ে আসাটাই ভালো হবে ওকে এক ভাই প্রশ্ন করেছেন আহ মালয়েশিয়াতে পড়ালেখার পাশাপাশি কাজের কি কোনো সুযোগ আছে কিনা ওকে মালয়েশিয়াতে পড়ালেখার পাশাপাশি কাজের যে সুযোগটা আছে সেটা আপনি কাজ করতে পারবেন আপনার উইকেন্ডে এনে মালয়েশিয়াতে ইউনিভার্সিটি এবং কলেজ বন্ধ থাকে শনিবার এবং রবিবার এই দুই দিন আপনার যে কোনো রেস্টুরেন্টে ফাইভ স্টার হোটেলে অথবা যে কোনো জায়গায় আপনি কাজ খুঁজে কাজ করতে পারবেন ঘন্টা হিসাবে হিসেবে আপনাকে টাকা দেবে হয়তো পাঁচ টাকা ঘন্টা অথবা ছয় টাকা ঘন্টা অথবা সাত টাকা ঘন্টা অথবা দশ টাকা ঘন্টা ঘন্টা হিসেবে দেবেন ওকে অন্য অন্য দিন আপনার যখন ক্লাস শেষ যদি আপনার ক্লাস সকালের দিকে থাকে বিকালের দিকে হয়তো আপনি কোনো রেস্টুরেন্টে বা হোটেলে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কাজ করার সুযোগ আছে মালয়েশিয়াতে আপনি যদি একটু ট্যালেন্ট হন এবং আপনার মধ্যে যদি একটু চিন্তা ভাবনা থেকে কাজ করতেই হবে সেক্ষেত্রে আপনার মালয়েশিয়াতে কাজেরও সুযোগ আছে তবে সেই কাজগুলো যদি কলালামপুরের মধ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে এবং কলালামপুরের আশেপাশে যেই ইউনিভার্সিটিগুলো আছে এই সমস্ত ইউনিভার্সিটিতে আসতে কাজ করা সম্ভব তাছাড়া আপনার যদি কলালামপুরের বাইরে কোনো ইউনিভার্সিটিতে আসেন অনেক দূরে সেই সমস্ত ইউনিভার্সিটিতে পড়ালেখা করে কিন্তু কাজের পার্ট টাইম কাজের কোনো সুযোগ নাই সেজন্য আসলে ভেবে চিনতে আসবেন ওকে এরপরে একবার বলছেন যে স্টুডেন্ট কত দিনের আসলে প্রশ্নটা একবারে ফানি প্রশ্ন এটা কেমন জানি শুনতেও লাগে এখানে নির্ভর করে আপনি কোন কোর্সে আসছেন আপনার কোর্স ডিউরেশন যতদিন আপনার ভিসাও দিন দেবে ইমিগ্রেশন যদি আপনি ডিপ্লোমা প্রোগ্রামে আসেন আপনার কোর্স ডিউরেশন আড়াই বছরের সেক্ষেত্রে আপনি তিন বছরের ভিসা পাবেন আপনার ব্যাচেলার প্রোগ্রামে আসেন মালয়েশিয়াতে কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটিতে ইউকে কে এখনও ফলো করে ইংল্যান্ডের ইংল্যান্ডের অধিকাংশ পাবলিক ইউনিভার্সিটিতে এখন পর্যন্ত অনার্স প্রোগ্রাম কিন্তু তিন বছরে। সেজন্য মালয়েশিয়াতেও স্পেশালি পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটিগুলাতে আপনার ব্যাচলার প্রোগ্রামটা তিন বছরের সেক্ষেত্রে আপনি তিন বছরের বিষয় পাবেন এবং পাবলিক ইউনিভার্সিটিতে এবং পাব প্রাইভেটেও কিছু কিছু ইউনিভার্সিটি আছে কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো ব্যাচেলর প্রোগ্রাম চার বছরের সেক্ষেত্রে আপনার চার বছরের বিষয় পাবেন অর্থাৎ আপনার কোর্স ডিউরেশন যত দিনে থাকবে আপনি ভিসাও তত দিন পাবেন ওকে আজকে লাস্ট যে প্রশ্নটি এক ভাই করেছেন যে মালয়েশিয়া থেকে পড়ালেখার শেষে ক্যাডি ট্রান্সফার করে কি ইউকে ইউএসএ অথবা কানাডা অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ আছে কিনা তো সেক্ষেত্রে আমি যেটা বলবো অবশ্যই সুযোগ আছে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে আপনি কোন সাবজেক্টে আসেন যদি ইন্টারন্যাশনাল মানের ভালো একটা সাবজেক্টে আসেন এবং ভালো একটা ইউনিভার্সিটি আসেন এবং একই সাবজেক্টে যদি আপনি পরবর্তী প্রোগ্রামটা করতে চান তাহলে অবশ্যই আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন সেম লাইক মি আমি এখানে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট করছি আড়াই বছরের এখন আমি ব্যাচেলার করতেছি ব্যাচেলারের চার বছরের কোর্স কিন্তু আমার এখন মাত্র দুই বছর লাগতেছে ঠিক আছে সেক্ষেত্রে আমার ডিপ্লোমার সাবজেক্টগুলো ক্যাডিট ট্রান্সফার করছি এখানে এখন আর দুই বছর লাগতেছে সেক্ষেত্রে আপনার ক্যাডিট ট্রান্সফার করে মালয়েশিয়াতেও বিভিন্ন ইউনিভার্সিটি অথবা অন্য দেশে যাওয়ার সুযোগ আছে তবে অন্য দেশে যাওয়ার ক্ষেত্রে আপনাকে ওই দেশে যাওয়ার বাংলাদেশ থেকে যেতে হলে যেরকম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হয় এখান থেকেও কিন্তু ওই রকম রিকোয়ারমেন্ট ফুলফিল করতে হবে আপনার ব্যাংক ব্যালেন্স দেখাতে হবে আপনাকে আইআইটিএস দেখাতে হবে সব কিছুই কিন্তু বাংলাদেশের মতো সেম তবে বাংলাদেশ থেকে যাওয়াটা একটু ইন্টারভিউ ফেস করার পরেও দেখা গেছে যে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা একটু কম থাকে মালয়েশিয়া থেকে ভিসা হওয়ার সম্ভাবনা এটা একটু বেশি থাকে এই পর্যন্তই আজকে এই পর্যন্তই মোটামুটি প্রশ্নের উত্তর তবে এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টস বক্সে জানান যে আপনারা কি সম্পর্কে জানতে চান এবং মোবাইল নাম্বারটাও আপনাদের দেন আমরা হয়তো ফোন করবো আমরা মালয়েশিয়াতে বাংলাদেশের যে সমস্ত স্টুডেন্ট পড়ালেখা করতেছি আমরা চাব যে আমাদের ছোট ভাই বাংলাদেশ থেকে যারা আসবে এরা আসার পূর্বে যেন সমস্ত ইনফরমেশনগুলা ভালোভাবে নেয় বাংলাদেশের ওই দালাল এজেন্ট এবং এই সমস্ত জায়গা যে যাতে এরা খপরে না পড়ে এবং ভুল সিদ্ধান্তের কারণে এদের জীবনটা যাতে ধ্বংস না হয় সেজন্য আমরা যারা মানুষের সাথে এখন অধ্যয়নরত আছি আপনাদের কাছে যে কোনো সময় যে কোনো প্রশ্ন করতে পারেন আমাদের সুযোগ সুবিধা অনুযায়ী আপনাদেরকে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আমাদের কমেন্টসে জানান এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক এবং ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নাই হয়তো আমার কথা একজনের কাছে ভালো লাগবে আরেকজনের কাছে ভালো নাও লাগতে পারে যাই হোক সমস্যা নেই ভালো লাগলেও জানান না লাগলেও জানান আর পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখাবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও বরাকাতু